আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যিনি যুক্ত আছেন মেহেদী হাসান, মেহেদী হোসাইন ভাই। তো উনি যুক্ত আছেন ফরিদপুর থেকে। উনি আমাদের ব্যাচ নাম্বার 4-এর স্টুডেন্ট ছিলেন, আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং ব্যাচের স্টুডেন্ট ছিলেন। তো আমরা আমাদের কোর্সের মধ্যে আমরা কাজগুলো শিখে, আমরা যে স্কিলগুলো শিখি, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউবে পাঠগুলো, এই বিষয়গুলো শিখে আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের বিষয়বস্তুগুলো A to Z আমরা শিখি। আমাদের এই মানে আমাদের একটি কোর্সের মধ্যেই এই বিষয়বস্তুগুলো শেখা হয়। তো মেহেদী হাসান ভাইও আমাদের মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস বিষয়গুলো A to Z উনি শেষ করছেন। তো উনি একজন প্রাইমারি স্কুলের টিচার। তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে $500 ক্লায়েন্ট পেয়েছেন এবং এর আগে উনি $50 ক্লায়েন্ট পেয়েছিলেন। তো আমরা ওনার কাছে অভিজ্ঞতাটা শুনবো কিভাবে হলো এবং মার্কেট প্লেসের কি অবস্থা, যারা নতুন আছেন তাদেরকে কিভাবে আগানো উচিত এখনকার সময়ে, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো আছে এগুলোর মধ্যে একটা হিউজ পরিমাণ কম্পিটিশন। তো এই কম্পিটিশন থেকে বের হয়ে আসতে গেলে দেন আমরা উন্নতি করতে গেলে আমাদের কোন দিকে যেতে হবে, সেই পুরো বিষয়টা আমরা মেহেদি ভাই পুরো বিষয়টা আমরা মেহেদি ভাইয়ের কাছে শুনবো। তো মেহেদি হোসেন ভাই সব মিলে ভালো আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একটা আমাদের, শুভকামনা হ্যাঁ বলেন। আপনার জন্য, শুভকামনা প্রথমে ভাই। কেন এই মনে করেন যে আপনার হাত ধরে তো আস্তে 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 আগানো আর কি, না, এজন্য বিষয়টা যতদিন আসলে দেখছেন। আপনাদের চেষ্টা, মানে আমি তো জাস্ট আপনাদের একটা গাইড, আমি গাইডলাইন দিয়েছিলাম যে বর্তমান সময়ে মার্কেট প্লেসের একটা কম্পিটিশন, অনেক কম্পিটিশন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিফট দিয়ে বসে না থেকে আপনারা আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, দেন সেখান থেকে আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের আগে আর্নিং করতে পারবেন। তো সেটার প্রতিশ্রুতি আপনারা আপনি রাখছেন এবং আপনার চেষ্টা, আপনি ক্লায়েন্ট পেয়েছেন, এটা তো এখানে সবকিছু কৃতিত্ব আপনার। তো এই বিষয়টা কিভাবে হলো, আপনি একজন প্রাইমারি স্কুলের টিচার হওয়া সত্ত্বেও আপনার সময়টা আপনি কিভাবে দিচ্ছেন এবং সবকিছু কিভাবে মেনটেনেন্স করেন আপনি? ঠিক আছে, আমি বিস্তারিত বলবো, যদি দর্শকরা একটু সময় নিয়ে শুনে তাহলে অনেক কিছু জানতে পারবে। সত্যি আমার মনে হয় অনেক কিছুই পারবে তারা, অবশ্যই তারা অবশ্যই। সময় নিয়ে জানে আর কি। তো আমার শুরু হলো মনে করেন যে 2023-এ শুরু আর কি। আমি ভাবলাম যে দেখি একটু, আমি হঠাৎ আমি আরলো ভাই, আমি মানে আমি হলো একজন প্রাইমারি স্কুল টিচার, কিন্তু পাশাপাশি আমার একটা কোচিং আছে বুঝছেন, ওইখানে আমি মোটামুটি কলেজের স্টুডেন্ট পড়াই, ইংরেজি ইংলিশ আর ICT বুঝছেন, আর বাংলা দ্বিতীয়। তা ওদের পড়ানোর জন্য আমি একটা ল্যাপটপ আর একটা প্রজেক্টর কিনি আর কি বুঝছেন। তা ওই অনলাইন মানে ওদের ওই যে জুম মানে অনলাইনে ক্লাসের জন্য অথবা আপনার এমনি প্রজেক্টর ক্লাসের জন্য ক্রয় করি। তারপর হঠাৎ করে মোটামুটি ইউটিউব যখন সার্চ করি তখন এই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি। তা ভাবলাম যে দেখি একটু ফ্রিল্যান্সিং এর দিকে আগাই, আগানো যায় কিনা। এরপরে নিজে নিজে থেকে এই চেষ্টা করার পরে আমরা আপনার টিএম ফোর্বেজে ভর্তি হই এবং ফ্রি ভিডিও অনেক দেখি। এরপরে আমি ওই মনে করেন যে আমার দিনের ডিউটি, দিনের দিনটা শেষ হয়ে যাবে, সকালে উঠি 7টা থেকে 8টায় প্রাইভেট পড়াই, 8টা থেকে 9টা স্কুলে যাই খাওয়া দাওয়া করে, এবং 4টে বাসে আসি, বিকালে আর এক ব্যাচ পড়াই এবং সন্ধ্যার পর আর একটা পড়াই, ব্যাস আমার দিন শেষ ভাই, এভাবেই শেষ হয়ে যায়। ঠিক আছে, সময়ের অত দিতে পারি না, তারপরে এইভাবে যতটুকু পারি আর কি দেই, আবার খেলাধুলা করি, মোটামুটি সময় পাই না। তারপরে আপনার ডিএম ফোর্বেসে ভর্তি হয়ে ওইখান থেকে ইউটিউব ভিডিও এসইওর কাজটা শিখি, ফ্রি ভিডিও শিখি। আমিও আপনার ওইখানে ভর্তি হয়েছি সত্যি কথা, কিন্তু আপনি অনেক ভালো শিখেছেন কোনো সন্দেহ নাই, কিন্তু আমি আসলে সময় দিতে পারিনি অত বুঝছেন, আমার নিজেরই ব্যর্থতা সেটা বুঝছেন, আপনার এখানে কোনো নাই। আমি তারপর আউট অফ মার্কেট প্লেস থেকে কিছু টেকনিক দেখাইছিলেন, ওইভাবে চেষ্টা করছি, প্রথমে ইমেইল দিয়ে চেষ্টা করছি, অনেক মনে করেন যে 500-700 রেসপন্স আসে, বাট ওইভাবে না বুঝছেন। পরে ভাবলাম যে না, এইভাবে কাজ হবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করি, মানে আমি টেকনিক জাস্ট খালি ঘুরেছি বুঝছেন, যে কিভাবে করা যায়। এরপরে আপনার ফেসবুক গ্রুপ থেকে চেষ্টা করি, তাও হয় না, মানে ওইখানে আসে সব স্ক্যামার বুঝছেন, সব স্ক্যামারই আসে। এরপরে আপনার দেখলাম যে লিঙ্কডইন মার্কেটিং, ওইখানে একটা বিষয় আছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং, আমি লিঙ্কডইন জিনিসটা খেয়াল করি বুঝছেন। পরে এই মাসের এই বছরের শুরুর থেকে আমি লিঙ্কডইন আইডি খুলি বুঝছেন, নিজে নিজে আইডি খুলি, প্রথম দুটো আইডি আমার ব্যান্ড হয়ে যায় বুঝছেন, যে কোনো কারণে ব্যান্ড হয়ে যায়। 3 নম্বর আইডি হলো আমার টিকি, 3 নম্বর আইডিটা থেকে টিকে এখন 3 নম্বর আইডিটা আমার প্রায় 900-র মতো কানেক্টরস আছে, এবং 900-র ভিতর আমার মনে হয় শতকরা 95% সব বিদেশি বুঝছেন। আমার লিঙ্কডইন প্রোফাইলটা মোটামুটি সাজাইছি ঠিক মতোই, এবং প্রথম যে ক্লায়েন্টটা আমি পেয়েছিলাম এই যে গত রোজার ভিতরে, উনি হলো ইউকের বায়ার, উনি $50, ওনার সাথে তো এরকম বাজেটের কথা হচ্ছিল না, উনি একজন এসি স্পেশালিস্ট বুঝছেন, উনি হলো মোটিভেশনাল স্পিকার আছে, তো উনি এসি স্পেশালিস্ট সম্পর্কে উনি কত বলে, আমি ওনার ই পাই ওনার মেসেজ দিছি, প্রথমে থ্যাংক ইউ জানাইছি, মানে থ্যাংকস ফর কানেক্ট মি, এভাবে জানানোর পরে
সেও বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপরে এভাবে তার সাথে আগাইছি, পরে আমি দেখি তার একটা ইউটিউব চ্যানেল আছে, পরে তো আমি তাকে স্ক্রিনশট দিয়ে বললাম কি ইউ আর এন এস ইউ স্পেশালিস্ট বাট হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইউর ইউটিউব ভিডিও এসইও মার। হ্যাঁ তখন বলছে হোয়াই, হ্যাঁ হোয়াট ইজ দ্য প্রবলেম। পরে আমি বলছি দেখো তোমার এই সমস্যা আছে, তোমার তো এসইও স্কোর ঠিক নাই। পরে বলছে তুমি কি পারো? আমি হ্যাঁ আমি পারি। ওনার ঠিক আছে তুমি আমার কাজ করে দাও। পরে উনি আমার সাথে সাথে অ্যাক্সেস দিয়ে দেয়, অ্যাক্সেস দিয়ে পরে আমি বলছি কি যে, পরে উনি বলছে কি শোনো আমি তো টাকা দিতে পারবো না, আমি তোমার $50 দিবো মাত্র, ঠিক আছে আমি অতই না, মানে আমার আউট অফ পকেট না, বুঝছেন, ক্যাশ আউট অফ ক্যাশ এইভাবে বলে। তার বলছে ঠিক আছে দাও, প্রথম ক্লায়েন্ট তো আমি আর ছাড়ি না, আমি তো $100 কথা বলছিলাম, সে রাজি হয় নাই। পরে $50 কাজই করলাম, তার চ্যানেলটা জানেন কত বড়? চ্যানেলটাতে 3.5 মিলিয়ন ভিউ, বুঝছেন, 3.5 মিলিয়ন ভিউ। ভিডিও ছিল সম্ভবত 300-র মতো, বুঝছেন, কিন্তু তার সব ভিডিও ভাইরাল না। তিনি হলো ওই যে ইউকে এর কিছু পার্সোনালিটি ব্যক্তিত্ব থাকে, তাদের ভিডিও ছাড়তো, বুঝছেন, ওই ভিডিও থেকে কিছু অনেক ভিউ আসছিল, ওই হিসেবে তার ভিডিও ভিউ আসছে, তাছাড়া আর আসে নাই। আর সাবস্ক্রাইবার ছিল 14,000। তারপর আমি তার সাহস করে মানে প্রস্তাব দিছিলাম, ঠিক আছে S2 দেখছি, সে ফার্স্ট মানে তারপর সে কাজটা দেয়, করতে থাকি 4-5 দিন। করার পরে আমি আসলে ভাই ক্লায়েন্ট পাওয়াটা হলো লং টার্ম এর ব্যাপার, বুঝছেন, আপনি হঠাৎ করে একজনের মেসেজ দিলেন রাজি হয়ে যাবে সেটা কিন্তু না, আপনার ওটা লাইগে থাকে, ঠিক আছে আপনি তাকে প্রস্তাব দিলেন রাজি হলো না সমস্যা নাই, পরে কিছুদিন পরে তাকে তার কাছে জানতে চান যে আপনি কেমন আছেন, ঠিক আছে কি অবস্থা। পরে সে যদি ইউটিউবে কোনো ভিডিও ছাড়ে, তার ভিডিওটা সমস্যা দিয়ে বলে দেন যে আমি দর্শকদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি যে আপনি তো আবারও দেখলাম নতুন ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিওতে এটাও তো এই সমস্যা আছে, ঠিক আছে এরকম আমি 2-4 জন বাইরে এরকম আর কি, মানে মানে তারা নতুন কোনো ভিডিও ছাড়লে মোটামুটি আমি নক দিতাম আর কি, একটা বাইরে আমি এরকম নক, এরকম নক দিতাম আর কি। সে সে একজন স্যাট স্পেশালিস্ট, সে হলো ইউএস এর বাইরে, অনেক বড় চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার 1,000-এর কম, ভিডিও আছে 15 শুরু করে, বুঝছেন, একটা এসিও করে না, ভিউ আসে 5টা 7টা 10টা এরকম করে। তা আমি ওর সাথে টুকটাক কন্ট্যাক্ট করি, আমি ওর সাথে ফাঁকা টাইমও যদি পাই আমি আলাপ করি, বলছে তো তোমার ইন্ট্রো আউট্রো এগুলো তো অনেক সুন্দর, তারপরে তোমার চ্যানেলের গঠন সুন্দর, এইভাবে কে করছে? পরে বলছে আমার লোক রাখা আছে সে করছে, ঠিক আছে এরকম কথাটা তো বলি। উনি একজন স্যাট স্পেশালিস্ট, উনি একজন শিক্ষক। তারপরে ওই আমি বলছি কি, তার যখন আমি প্রথম বাইরের কাজটা করি, তার নাম ছিল স্টিফেন সস, স্টিফেন মিস্টার সস। তা আমি বলি কি দেখো আমি স্টিফেন মিস্টার সস, তিনি একজন স্যাট স্পেশালিস্ট, সরি তিনি একজন এস স্পেশালিস্ট, আমি তার কাজ করতেছি। তারপরে তিনি আমার কোনো রিপ্লাই না দিয়ে তিনি ওই স্টিফেন মিস্টার সসের কাছে জানতে চাইছে যে তোমাকে মেহেদি সহযোগিতা করতেছে, তুমি রেজাল্ট কেমন পাইতেছো। এখন সে আবার তার আমি যে সিও করে দিছি সে সিওর ওইগুলি স্ক্রিনশট দেয়, সে আবার ওই যে স্যাট স্পেশালিস্টের কাছে পাঠাই দিছে যে দেখো মেহেদি করতেছে ভালোই রেজাল্ট পাইছে, মানে সে আমাকে সাপোর্ট করছে। এবং ওই এস স্পেশালিস্ট স্টিফেন মিস্টার সস সে আমাকে আবার স্ক্রিনশট পাঠাই দিছে, দেখো তোমার নামে জানতে চাইছিল, আমি ফিডব্যাক ভালো দিচ্ছি, ঠিক আছে। তা আমার এবার আত্মবিশ্বাস আসলো যে কাজটা মনে হয় তাহলে পাবো, ঠিক আছে। কিছুদিন পরে সে আমাকে ওই যে স্যাট স্পেশালিস্ট দিত যে বর্তমান রানিং বয়ারটা, সে আমাকে কি করে তার লগ ইন জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে দেয়, আমার না জানা যায়, ঠিক আছে দিয়ে দেয়, আর একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেয়, বলে কি যে ভাইয়া বলে কি যে তুমি এটা মানে প্রমোট করে দেবো। এখন আমি খেয়াল করি নেই যে উনি আমার জিমেইলের পাসওয়ার্ড দিচ্ছে, আমি চাই বলছি কি যে যদি প্রমোট করতে তাহলে তোমার লগ তোমার এডিটর আর ম্যানেজার অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। কিন্তু পরে আমি বললাম যে আমার প্রমোট করে দিতে পারলো আবার ওইগুলো দিবে না, ব্যাপারটা কি পরে কিছু না যাই দেখি সে আমার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে রাখছে। হ্যাঁ তখন আমি বলছি দেখো তুমি আমার জিমেইলের পাসওয়ার্ড দিচ্ছ, আমি তো এতে ঢুকতে চাই না, কারণ এটা তোমার প্রাইভেসি আর সিকিউরিটি। পরে বলছে সে মানে থ্যাংক ইউ দিছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ, ঠিক আছে। পরে সে অনেক চেষ্টা করে ই দেওয়ার জন্য, অ্যাক্সেস দেওয়ার জন্য, কিন্তু পারে না, 3-4 দিন চেষ্টা করে। পরে আপনার ফোন দিয়েছিলাম, পরে আপনি বললেন যে জিমেইল ঘুরে দাও, পরে জিমেইল ঘুরে দিছি তাও হয় না, উনি ভুল চেষ্টা করতেছিল, বুঝছেন। পরে ওনারা জুমে নিয়ে আসি, জুমানোর পর আপনার বলছিলাম, তারপর আপনি অনেকবার রাত্রে দিছিল সেটা আসলে হয় নাই। তারপরে আসলে এখানে একটু আরেকটা কথা আমি বলি, মানে মানুষ যখন প্রথম থাকে তখন তার আসলে সহযোগিতা দরকারই লাগে, বুঝছেন, বেশি দিন আগের কথা না, মাত্র গত মাসের 27 তারিখের কাহিনী, বুঝছেন, বলতেছি। সে আমাকে বললো তুমি আমার তুমি তোমার সাথে আমি জুমে আসবো, জুমে আসো। আমি বললাম যে কয়টায় আসবেন? সে বলে যে 10টায়, তোমার টাইম 10টায়, সে আমার টাইম দিয়েছে। আমি বললাম ঠিক আছে আসুন। পরে আমি তো প্রথম, যতই সে আমাকে অ্যাক্সেস দিবে আমার তো ভয় আছে, বুঝছেন, এত বড় একটা চ্যানেল আমি তো আর ই করি না এরকম। পরে আমি একজনের সহযোগিতা নিলাম যে ভাই আপনি আমার একটু জুমটা একটু করে দেন। সে বলছে আচ্ছা ঠিক আছে আপনি 12টায় টাইম দেন। 12টায় টাইম দেওয়ার কথা বললাম, আমি তাহলে বললাম স্যার আপনি 12টায় টাইম দেন। ওকে ওকে ঠিক আছে, তোমার ওইখানে মিড নাইট বাট তোমার সমস্যা হবে কিনা? বললাম না স্যার আমার কোনো সমস্যা নাই।
ওরে 12টার আগে তার ফোন দিছে, সে বলতেছে কি ভাই আমার তো আরো দুজনের সাথে জুম মিটিং আছে, এখন কি করবো আপনি? সে অলরেডি জুমে চলে আসছে, ঠিক আছে, এখন এখন কি করব আমি? পরে সব বাদ দিয়ে বললাম কি যদি রিজিক থাকে হবে, না থাকে না হবে, আমি নিজেই করবো। আমি তো আসলে স্যার ভাই আমি আসলে কি ইংরেজির প্রতি মোটামুটি দক্ষতা খারাপ না, কারণ ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ আর আইসিটি পড়াই, তো আমি জানি যে বুঝতে দিতে পারবো আমি, সমস্যা নেই, ঠিক আছে, হয়তো প্রথম কিন্তু বুঝতে দিতে পারবো। তারপর আমি ওর সাথে জুমে আসি, ও আমার সাথে 39 মিনিট কথা বলে, এবং 20 মিনিট চেষ্টা করার পরে ও ব্যর্থ হয়। ও আমার কাজ সম্পর্কে কিছুই বলে নাই, বুঝছেন, খালি আমার সম্পর্কে জানছে, আমি কিভাবে কি করবো কিছুই জিজ্ঞাই নাই, ঠিক আছে। পরে আমি বলি কি দেখো তুমি আর আমি দেখাই, তুমি দাও। পরে দেওয়ার পরে ও দিছে, পরে হয়েছে, হওয়ার পর ও এত খুশি হয়েছে মানে আমার থেকেও বেশি খুশি হয়েছে, বুঝছেন, ও ভালোই উঠছে, ঠিক আছে, যে আমি ওর সফল তোমার অ্যাক্সেস দিতে পারছে, ঠিক আছে। দেওয়ার পরে পরে বলছে ঠিক আছে, একদিন কাজ করছি, তৃতীয় দিনের মাথায় পরে বলছে স্যার আপনি অনেক ভিডিও 1500 ভিডিও আসলে আপনি আমি যদি আপনি কিছু মার্কিং করে দিতেন নাকি আমার ইচ্ছা মতো করবো। পরে উনি আমার একটা প্লে লিস্ট দিয়ে দেয় 62টা ভিডিও আছে, আর তার আগে আমি অলরেডি 2 দিনে 3 দিনে 10টা ভিডিও করে সারি, বুঝছেন, এসিও, এবং এনআর এস করে গুলা সব 98 97 100 সব এরকম, বুঝছেন, মানে 90-এর নিচে কোনো এস স্কোর নাই, 95 97 98 অনেক প্রথম চ্যানেল, তো এই জন্য স্কোর করতে সময় লাগে না। তারপরে বলে কি যে মেহেদি আমি তো চাইছিলাম তুমি একটা দুটো ভিডিও করার পরে তোমার সাথে একটু বাজেটিং আসবো, বাট তুমি তো অনেক ভুল করে ফেলেছো, চলো একটু বাজেটিং এ যাই। আমি বলছি আমি বলছি স্যার আপনার যেহেতু অনেক ভিডিও স্যার আপনার বাজেটিং এর দরকার নেই স্যার, আমি করতে থাকি। কই না আমি এরকম পারবো না, তুমি বাজেটিং এ চলো। বলবেন স্যার জেনারেলি আই আই অল কমপ্লিট এসইও অপটিমাইজেশন এন্ড প্রমোশন ফর $10, ঠিক আছে, $10। সে বলছে কি যে $60 ফর বেটার মি, আমি চিন্তা করলাম কি যে $60 তো খারাপ না। পরে আমি বললাম স্যার যেহেতু আমি আপনার থাম্বনেল ক্রিয়েশন করব, তাহলে যদি আপনি আরো কিছু দিতেন আমার আমার জন্য সেটা আনন্দের হতো। বলছে ওকে ঠিক আছে ডান, $7 আমি তোর মানে নিয়েছি, $7 মানে নেওয়ার পরে আমি তার ভিডিও করছি। 3-4 দিন করার পরে আমি একটা ই দিছি, তারে টোপ দিছি যে স্যার আপনার স্যালারি অনেক বড়, আমি একা তো করে সারতে পারতেছি না, আমার এক টিমমেট আছে, আমরা দুইজন আপনার কাজটা করতে চাই। সে বলছে তার কষ্ট করতো, আমি কই সেম স্যার সমস্যা নেই। ওকে ঠিক আছে করো দুজনে করো, দুজনে করি, বুঝছেন, 10 দিনে আমি 72টা করে ফেলাই, কারণ আমি তো একাই করি, ঠিক আছে, সময় লাগে দশ না। দিনে আপনি 10 দিনে ভিডিও হিসেবে কতগুলো 72টা করছি, 72 10 দিনে করে ফেলছেন? আমি 1 ঘন্টা বসলে পরে মোটামুটি 6-7টা ভিডিও সেভ করে ফেলাবো থাম্বনেল সহ, বুঝছেন, এবং সব স্কোর 95 98 100 এরকম, আপনাকে দেখাবো নি। তা 72টা করার পরে সে আমার বলতেছে তোমার বাজেট তোমারই নাও, পেমেন্ট নাও, 10 দিন পরে 12 দিন পরে তোমার পেমেন্ট নাও। আমাকে স্যার করতে থাকে আপনি দেন আস্তে আস্তে, ওখানে তোমার পেমেন্ট নাও। আমি কই কিভাবে নেবা? পরে আমি আপনার যে ফোন দিছিলাম যে 2 দিন আগে যে ভাই এই সেই পেমেন্ট দিতে চাই কিভাবে নেবো, পরে বললাম দেখো আমার ওইখানে তো জুম ই নাই, পেপাল নাই, তুমি জুম জুম পেপালে দিতে পারো, ওকে সমস্যা নাই, দাও তোমার ব্যাংক ডিটেল দাও দিছি। রাতে সে আমারে পাঠাই দিছে, একেবারে 1টা টাকাও কম দেয় নাই, $7 করে $560, বুঝছেন, একবার পাঠাই দিয়ে আমার স্ক্রিনশট পাঠাই দিছে, ঠিক আছে। পরে গতকালকে বলছে কি মেহেদি পরশুদিনকে যে এখন তো মাসের শেষের দিক, আমরা চলো কাজটা কিছুদিনের জন্য পুশ করি, উই স্টার্ট এগেইন আওয়ার ওয়ার্ক নেক্সট মান্থ, নেক্সট ফার্স্ট নেক্সট মান্থ, মানে আগামী মাসে শুরুতে শুরু করি, আবার শুরু করি। আমি বললাম কি স্যার আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আমি আপনার পাশে আছি, আমি করতে থাকি, আপনার যেদিন মনে হয়েছে সেদিন টাকা দিন। সে বলছে কি আই অ্যাপ্রিসিয়েটেড দ্যাট, ঠিক আছে, আমি তোমার একটু প্রশংসা করি, আসলে ইউ আর গ্রেট, মানে আমার কি করে দিছে, বুঝছেন, আমার কাজের উদ্দেশ্যে অনেক সন্তুষ্ট, এইভাবে আর কি করতেছি। তারপরে আবার 4টি ভিডিও আজকে করছি আর কি, বুঝছেন, এই এখন বলছে যে একাই কাজ করতেছি, এই বলছে। হ্যাঁ, আর একটা ক্লায়েন্ট হলো সে হলো মজার কাহিনী, বুঝছেন, এই যে আমি কাজ করতেছি এই কাজের স্ক্রিনশট আমি লিঙ্কডইন প্রোফাইলে শেয়ার করি, বুঝছেন, প্রোফাইলে শেয়ার করে ওইখান থেকে আমার কয়েকজন নক দিছে, মিনিমাম 5 জন নক দিছে, এসইও মানে আমার ওয়েবসাইট এসইও করে, কিন্তু আমি তো ওয়েবসাইট এসইও পারি না। আমি দেখতেছি কি ওদের ভিতরে কার এসইও মানে কার চ্যানেল আছে, এরকম 2 জন খুঁজে পেয়েছি, 2 জন খুঁজে পেলে পরে বলছে কি যে এরকম তোমাদের তো ইউটিউব ভিডিও আছে, ইউটিউব চ্যানেল আছে, তোমরা আগে আমার ইউটিউব চ্যানেলের কাজ দাও, যদি ভালো মনে করো তারপরে তোমাদের এসইওটা করবো। রাজি হয়ে গেছে, একজন আছে মুসলমান ভাইয়ের নাম আফতাব আহমেদ, বুঝছেন, আফতাব খান, ইউএসএর, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, সে আমার সাথে জুমে আসবে, মেয়েদি আমি তোমার সাথে জুমে আসবো, ঠিক আছে। সে আমার সাথে প্রথম দিন জুমে আসে গত সপ্তাহে, সে 41 মিনিট টাইম নেয় আমার সাথে, তার চ্যানেলের কোথায় সমস্যা, কি করতে হবে, টাইটেল কোন জায়গায় সমস্যা, ট্যাগ নাই, সব তারা দেখাই দিছে। দেখাই দেওয়ার পর সে খুব খুশি, সে বলছে আমাদের আমার সাথে কি মান্থলি কাজ করো তুমি, ঠিক আছে। আমি স্যার আপনার চ্যানেল তো ছোট, আমি চ্যানেলটা শেষ করি, চ্যানেলে ভিডিও আছে মোট 21টা, বুঝছেন,
পরে হায়ার হলাম কিভাবে, যে প্রত্যেক 20টা ভিডিও আছে তার জন্য $200 দিবে, সময় 1 মাস, আর অতিরিক্ত যদি কোনো ভিডিও ছাড়ে তার জন্য $10, প্রত্যেক মাসে অতিরিক্ত ভিডিও যে ছাড়বে তার জন্য $10। সে বলছে যে মিনিমাম 8টা থেকে 10টা ভিডিও আমি ছাড়বো, ঠিক আছে, আর 5টার নিচে যদি ছাড়ি, যদি নাও ছাড়ি, তাহলে তুমি $50 পাবা। এই হলো তারই হয়েছে, এভাবে একটা ভিড় হয়েছে। আর একটা মহিলার সাথে তার একটা ট্রাভেলার ট্রাভেলসি আছে, বুঝছেন, ওই মানে ইউটিউব চ্যানেল, ওই মহিলার সাথে কথা বলতেছি, আমার সাথে সেও প্রায় 29 মিনিটের মতো কথা বলছে পরশু দিনকে। সে বলছে এই মাসের শেষে আমি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিব, সমস্যা না, এখনো যোগাযোগ হয় আর কি। তা ওই ওনাকে পেয়েছিল ফেসবুক থেকে, বুঝছেন, ফেসবুকে আমি নক দিছি, ফেসবুকে নক দেওয়ার পরে সে রিপ্লাই দিছে, মোটামুটি এই আছি। আর ওয়েবসাইট এসে করার জন্য 3-4 জন আমার প্রস্তাব দিয়ে রেখেছে। গতকাল দুপুর, গত পরশু দিন দুপুর, বুধবার দিন দুপুরে আমাকে একজন একটা ম্যাডাম, আপনার সিও, সিও কি কোম্পানি জানি নামটা ভুলে গেছি, সে আমাকে বলছে কি তুমি প্রপোজাল পাঠাও, তুমি আমাকে ইসের জন্য, এসিও কাজের জন্য এবং মেটা মানে যে মানে গুগল অ্যাডস এর জন্য তুমি প্রপোজাল পাঠাও, ঠিক আছে, তোমরা তোমার আমরা অ্যাকসেপ্ট করবো। এই এখন যদি আমি ভাব, যদি আমি ওয়েবসাইট এসিওটা শিখি, তাহলে আমি কাজটা একা করতেই পারবো না, আমি কাজ একা নিয়েও সারতে পারবো না, আমার এরকম আর কি। মানে 5-6 জন আমাকে ওয়েবসাইটের জন্য নক দিয়ে রাখছে, আমি সিনও করি নি তাদের মেসেজ, ওইভাবে রিপ্লাই দিই নি। এই হলো মোটামুটি চলতেছে। এখানে একটা দুঃখের কাহিনী আছে কি ভাই, বলি। এই গত ফেব্রুয়ারি মাসে হলো আপনার, আমি তো প্রাইমারি স্কুলে টিচার, আমার বাসা থেকে স্কুলের দূরত্ব 20 কিলোমিটার, বুঝছেন, কোচিং এর জন্য আমি আর কি এখানে থাকি। তা আমার বাইকটা, একটা বাইক ছিল ডিসকভার বাইক, ওইটা আর কি ঘরের সামনে থেকে নিয়ে যায়, তারপর মনটা অনেক কষ্ট হলো, পরে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও, ঠিক আছে, যাই হোক এটা কিছু হবে, এই আর কি ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে আর কি, আল্লাহর কাছে যদি চাওয়া যায় পাওয়া যাবে। এই আর আমি তো সময় দিতে পারি না ওইভাবে, যদি সময় দিতে পারতাম তাহলে আরো অনেক কিছু আগাইতে পারতাম, বুঝছেন। এটা ভাবছি যে যদি রানিং 500টা ক্লায়েন্ট হয়ে যায়, তারপরে আপনার টিউশনি বাদ দিয়ে দিবো, সকালে এক ব্যাচ বিকালে এক ব্যাচ পড়া, এটা বাদ দিয়ে দিবো, আচ্ছা, বুঝছেন। মোটামুটি এখন যে, এখন যে মোট 4 জনের সাথে মিটিং করছি, সবাই একজন খেলে 19 মিনিট, তাছাড়া 41 মিনিট, 29 মিনিট, মোটামুটি সবাই আধা ঘন্টার উপরে আর কি, ঠিক আছে, এখন মোটামুটি কথা বলতে পারি। সবাই মানে বলি আপনার কাছে, যদি ফার্স্ট যদি কেউ মিটিং করতে ভয় পায়, আমার যদি নক দেয় ইনশাল্লাহ আমি তাকে হেল্প করবো, বুঝছেন, সমস্যা নেই। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ, আপনি খুবই একটা ভালো একটা পরামর্শ দিলেন, এবং ঠিক আছে, অবশ্যই আমি আপনার কথা স্মরণ রাখবো। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি এই যে আপনার ব্যস্ততার পরেও আপনি এই ফ্রিল্যান্সিংটাকে একটু ভালোভাবে সময় দিয়ে যে পর্যায়ে আপনি আসছেন, খুবই মানে খুবই ভালো লাগলো, এবং যারা ভিডিওটা দেখলেন আপনারা অনুপ্রাণিত হবেন যে উনি একটা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী হওয়ার সত্ত্বেও ফ্রিল্যান্সিং এর সময় দিয়ে উনি আর্নিং করতেছে মাশাল্লাহ, এবং খুবই ভালো। এবং আর আপনি যেটা বললেন এসইও এক্সপার্ট আপনার প্রয়োজন হবে, কারণ আসলে ক্লায়েন্ট আপনাকে মানে এসইও কাজ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, সমস্যা নেই, আপনি যদি আমাকে বলেন আমি এটা সমাধান করে দেবো। তো আপনি আপনার ক্লায়েন্টের পেমেন্ট পেয়েছেন যদি এরকম কোন প্রুফ দেখান, বা জুমের মাধ্যমে যে পেমেন্টটা নিলেন 50,000 টাকা হ্যাঁ, সেটা একটা নিচ্ছে নিলেন? হলো আপনাদের পেপাল থেকে, বুঝছেন, আপনারা পেপাল থেকে $50 প্রথম ওইটা পেপাল থেকে নিচ্ছি, পরে যখন দেখলাম যে এত বড় একটা বাজেট, ওটা পেপাল থেকে নিলে আমার একটু খরচ মানে অনেক বেশি পড়ে যায়, দেখি আমি অন্য কোনোভাবে আনতে পারি কিনা। পরে তাকে বলছি যে তুমি কি জুমের মধ্যে দিতে পারবো, সে রাজি হয়েছে, আমি আর দেরি করিনি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি দেখাইতে পারবো, সমস্যা নাই, বুঝছেন। হ্যাঁ, আপনি যদি, আপনাকে আমি স্ক্রিন শেয়ার করার অনুমতি দিচ্ছি। দেখা যাচ্ছে ভাই, জি দেখা যাচ্ছে, এই যে দেখেন এটা আছে, এই যে এটা আর কি বড় বাজেট, ওই যে এটা জুমের মাধ্যমে বিডিডি পাঠাইছে। কত? 57,000, 57,000 আর না, নয় এখানে আবার, টাকা হ্যাঁ, এখানে আবার 1447 টাকা বোনাস পাইছিলাম, বুঝছেন, কারেন্সির জন্য ও আচ্ছা ওর আচ্ছা, 60-এর মতো, 2.5% এক্সট্রা দিছিল আর কি। আচ্ছা আচ্ছা,
এখানে আমরা দেখতে পাচ্ছি 57,914 টাকা, আর আর হলো 1447 টাকা এক্সট্রা আর কি। আচ্ছা। ১৪ই মে চলে আসলো। আর একটা $50 আপনাদের কাছ থেকে আনছিলাম আর কি, বুঝছেন? ওটা আনছিলেন পেপ্যালের মাধ্যমে, তাই তো? ওটা আপনাদের পেপার আনছিলাম। ঠিক আছে, আপনি শেয়ার। আচ্ছা, তো বিষয়টা হলো মেহেদি ভাই, আপনি যেটা বললেন, আপনি যেটা এর আগে বলে শেয়ার করছিলেন, আমার পরিচিত ভাই ব্রাদার যারা আছে, তো ওদের সাথে আমি বিষয়টা ডিসকাস করে আমি আপনাকে অবশ্যই জানাবো। আর এটা ওয়েবসাইটটা কি, ওয়ার্ডপ্রেস না অন্য কোনো সিএমএস ওয়েবসাইট? আফতাব খানেরটা ওয়ার্ডপ্রেস, কিন্তু আর একজন, আর যে 2-3 জন, আমি তাদেরটা চেক করে নেই, বুঝছেন? আচ্ছা, আমি চেক আপনি চেকিং তাহলে চেক করে আমাকে জানেন, অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েন, আমি চেক করব। আর আপনি ক্লায়েন্টকে জাস্ট একটু জিজ্ঞাসা করবেন তারা কি চায়, এসইও, শুধু কি ওয়েবসাইট এসইও চায় না তারা র্যাঙ্কিং সহ চায়, গুগলে র্যাঙ্কিং সহ চায়, এই বিষয়টা ক্লায়েন্টের কাছে শুনবেন, আর শুনে আপনি আমাকে ইনফর্ম করবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা সমাধান হয়ে যাবে, টেনশনের কিছু নাই। কিন্তু আমার, আর আপনি যেটা বলছিলেন আমাদের যে একটা ট্রেনিং এর বিষয়, আমি তো বলেছিলাম যে আমার এক ফ্রেন্ড আছে যেখানে পড়ছে, আমি ওর সাথে আপনাকে যোগাযোগ করাই দেবো, আর মানে আমি এখনই করাই দিচ্ছি, ওর মানে ওর কাছে, ও যেহেতু করছে ওর কাছে লাইভ ফিডব্যাক আপনি নেবেন, তারপর আপনি মানে তোমার ট্রেনিং এর জন্য করে, তাহলে আপনার জন্য ভালো হবে। মানে আমি মনে করেন যে যদি ইয়ে হয়, আমি যত শর্ট টাইমে আর কি শিখতে পারি, পরে এক সময় দক্ষ হয়ে যাবে, সমস্যা নাই। আমি দেখি তো দেখি আমি, তাদের ফ্রি ভিডিও দেখছি, ফ্রি ভিডিও পড়ি, কিন্তু আসলে ফ্রি ভিডিও আর সিরিয়াল মেনটেন করা তো এক জিনিস না, একদিন এই জন্য সাজানো গোছানো আর কি, বুঝছেন? অবশ্যই 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 আমি ওর সাথে আপনাকে কনেক্ট করে দিচ্ছি এখনই। হ্যাঁ, তো মেহেদি ভাই ঠিক আছে, ভালো থাকবেন, আর আপনার সাথে কথা তো হবেই। ঠিক আছে ভাই, দোয়া রাখবেন, অবশ্যই। আবার আসবো।